প্রিয় দর্শক, চলে আসলাম আমি আপনাদের পছন্দের অনুষ্ঠান। আমরা এখন দেখতে পাচ্ছি তৈল আফি বিশ্ব, এটা পাকের ঘর, আমি ভুলে গেছি। এখানে আমাদের সাথে আছে রানা ভাই। রানা ভাই কেন আসছে আমি জানি না, ডাক্তার সাহেব। ও রানা ভাই, ওয়াই ওয়াই তুমি কেন আসলা আমি বুঝলাম না। খুবই নাম করা এবং আমি তার খাবার খুব পছন্দ। রাকিব ভাই আমার সাথে, রাকিব ভাই আসো। এখানে বেলুন দিয়ে সাজানো দেখা যাচ্ছে। এরপর আছে হচ্ছে আন্টি, এখানে আন্টি আছে আমার সাথে। এখানে আমার এক আরেক সরি আমার আম্মু ভুলে যাই মাঝে মাঝে। আজকে এমন মেকআপ দিছো তোমার, অনেক বুড়ি বুড়ি লাগতেছে। শোনো, এই কি বুড়ি লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে আমার কিছু মনে হয় বুড়ি লাগতেছে। আম্মু আম্মুকে যে মেকআপ দিয়েছেন আমি সবাইকে বলছি, মেকআপটা বেশি দিয়ে ফেলছেন, এর জন্য নেক্সট টাইম মেকআপ কম দিবেন। এমনও আম্মু অনেক বয়স্ক, আমি জানি আম্মুকে ধরে নিয়ে যেতে হয়। তারপরে আচ্ছা, সে কি মলম বিক্রি করতেছে কিনা? আমি আসতে করে সাইডে চেপে যাই, কখন কি যে বইলা ফেলায় এই ভয়ে আমরা পুরো মাই টিভি থাকি। পাকের ঘরে আসবে, এখানে এসে বলবে আমি আমি জানি কি বলবে, ওনাকে বলবে আল্লাহ ভাবি কি সুন্দর, আচ্ছা কি সুন্দর রান্না করছে। আচ্ছা আপনি আচ্ছা আপনার জীবনে একটা স্টোরি বলেন তো। এখানে যতই ক্লাসি সাজুক না কেন, ভাবি খাচ্ছে ভাবি যাচ্ছে, কিন্তু কি করে সে ঠিকই ভাষায় যে আমার জুতার বাড়ি দেওয়া শুরু করে, বাসায় যেয়ে শুরু করে, এই সুবর্ণা তুই খাবার কোথায় চিল্লা চিল্লি সারাদিন আমার সাথে ঘুমটা ভাঙে আল্লাহ। আম্মুর চিল্লানো শুনে আর ভালো লাগে না, এর জন্য সবাই জানে আমি তোমার সাথে প্রাইভেট কথা বলতে পারি। কথা বলার আগে এটা ফকির প্লিজ কেউ আমাকে কিছু দিন, জামা কাপড় দিন, একটি বউ দিন, সরি মানে একটি জামা কাপড় দিন। আমাদের কুল টিম কে নিয়ে আমার ঈদের প্রোগ্রামটা যাবে। দর্শক মাই টিভির পাখির ঘরে যে অনুষ্ঠানটা আমরা না চাইলেও দেখতে হয় সেই অনুষ্ঠানটার আমি আসছি এবারে ঈদে। কিন্তু মাই টিভি এবং আম্মু আমাকে বাজেট দিতে পারতেছে না, কারণ আমি টু এক্সপেন্সিভ। আমি ঠিক আছে আমি নাও থাকতে পারি, শুধু তুমি আসতেছো না, গালিটা আসে কিনা ঠিক আছে। অনেক এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি, আমি অনেক টাকার মালিক তো। এখন আমি আসলে আমার আসলে তোমার আগে মিনিমাম 1 মিলিয়ন ভিউ হইতে হবে আগে আমার সাথে, তারপর কথা বলবো। তো বড় খারাপ দরিজ আছে এই যে নেন, আপনি আমার জারার পিটা, আপনি আমার জারার পিটা দেন। এইটা যদি আমি সুসাইড করি মরে যাব, মেরে ফেলেন কেউ আমাকে। বিয়ে করাই দেন, বিয়ে করাই দিব, হ্যাঁ বিয়ে করাই দেন। আচ্ছা ঠিক আছে দিন, আপনি একটা ডায়লগ দেন। আমি আপনার একটা ডায়লগ শুনছি না, আজকে আমি তোমার সন্তান, তোমার হাতে এই রান্না যাতে না হয় এর জন্য আমি একটি বউ নিয়ে এসেছি মা। বউ নিয়ে এসো, ঠিক আছে বউ নিয়ে আয় সামনে নিয়ে আয়, দেখি কিরকম বউ আছো। বউরা চলে মানে স্যার বউ চলে আসো, বউরা ভুলে গেল বলে বলছি। আন্টি খুব ভালো একজন মানুষ, আমি তার খুব বড় একজন ফ্যান। দেখে নিতে হবে নোবেল আঙ্কেলের কি মাথায় কি মাথায় চুল কি ব্যথা পাইছে না, মাথায় ব্যথা পাইছে এখানে আন্টি। মুনান্টিকে দেখা যাচ্ছে, মুনান্টি অলওয়েজ থাকে খুব স্যাড। আমার মনে হয় কোন মুনান্টির সাথে না মুনান্টির সাথে দেখলে মনে হয় মুনান্টির একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজা উচিত, একটা কষ্টের একটা কষ্টের গান বাজা উচিত। এরকম ডাক্তারের অনুষ্ঠান করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি, এবং আমাদের প্রোডিউসার ভাই যে আমার তহিদ আফ্রিদিও প্রোডিউসার একটু বলি, যেমন সে কিন্তু সিসিমপুরে, কিন্তু সিসিমপুরে ডিরেক্টর যেটা আমরা ছোটবেলার থেকে বড় হয়েছি, সে আমাদের বাচ্চাদেরকে বড় করতে করতে তার আজকে সব চুল চলে গেছে। এবং এভাবে তার চুল ধরে টানছে, এত টানাটানি করছে চুল আর থাকার কোনো স্কোপ নাই। আমাদের সাথে আমি কিছু বলার নাই, সে একজন ভারত মানুষ, সে যার যার পিছে খরচ করতে করতে আমি অর্ধেক ফকির হইছি। আমি চলতে পারি না রাস্তাঘাটে, যেখানে যাই বিকাশে 200 টাকা চাই সব জায়গায়। এ আমাদের আমাদের সবচেয়ে প্রাণ প্রিয়, আমাদের প্রাণের প্রাণ
দি রাহি রাহি চলে এসো দৌড় 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 রাহির জন্য একটা তালি এখানে এখানে রাহি না এখানে কিন্তু লালু পাকের ঘরে কম রান্না যখন খাবার দাবার হয় তুই কম খাই গরু গোস্তের আয়োজন করা হয়েছে আমি খাবো না ধন্যবাদ আম্মু তোমাকে সবাই সবাইকে আন্টি থ্যাংক ইউ ভেরি মাছ ভালোবাসা প্রাণ প্রিয় সবাইকে অনেক ধন্যবাদ।